আমি কি অন্য দেশেরও খেলতে নামছি নাকি নাকি আমি চুরি করছি চামারি করছি এইগুলো করছি তা তো না সো সম্মান মানে আমি মিলাইতে পারি না এত জায়গায় এত চুরি হচ্ছে এত চামারি করছে তাদের লজ্জা নাই আমি মাঠে এসে উইকেট না পেলে আমার লজ্জা লাগবে আমি কি চোর মানে উইকেট আমি নাই পেতে পারি আমার সমালোচনা আপনারা করবেন সাপোর্টাররা করবে লজ্জা পেতে হবে কেন আমি কি বাংলাদেশেরও খেলছি নাকি অন্য কোনো দেশেরও ক্রিকেট খেলছি যে আমার লজ্জা পেতে হবে আমি পারিনি আমাকে বাদ দিয়ে দিবে জিনিসটা তো সিম্পল এখন কথা হচ্ছে যে আমার লজ্জা আত্মসম্মানবোধ কি আমি কার সাথে দেখাতে যাবো আমি 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 তো হয়ে খেলতে নামছি আমি কি বাংলাদেশের মানুষের মানে বিপক্ষের মানুষ এখন যে কেউ বলতে পারে যেটা আগে বললাম যে যে কেউ পারফর্ম নাই করতে পারে কিন্তু সেটা তো মানে তার ডেডিকেশন বা তার যদি কোনো জায়গায় ল্যাকিং থাকে সে ডিসিপ্লিন না থাকে সেগুলো নিয়ে প্রশ্ন আসতেই পারে আর একটা সমালোচনা হতে পারে যেটা নর্মাল কমন সারা ওয়ার্ল্ডেই হচ্ছে যে আমি উইকেট পাইনি আমার সমালোচনা হবে বাট কথাটা যখন আসে লজ্জা আত্মসম্মানবোধ তখন আমার প্রশ্ন থাকে আমার সমালোচনা করুক কিন্তু আমার আত্মসম্মানবোধ আমি ক্রিকেট খেলতে এসে আমি কি আত্মসম্মান বিসর্জন দিতে আসছি নাকি আমি কি অন্য দেশেরও খেলতে নামছি নাকি নাকি আমি চুরি করছি চামারি করছি এইগুলো করছি তা তো না সো এই জিনিসটার সাথে আমি মোটো একমত